আমি ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঝড়টা মানে আমি দেখছি যে কি হচ্ছে না হচ্ছে চারিদিকে, দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না এখানে, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছিল। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আজকে হোলি, সো হ্যাপি হোলি টু অল অফ ইউ গাইস। সকালে ব্রাশ করছি আর এবার চা খাবো, চা খেয়ে একটু সাড়ে যাবো গাছে জল দিতে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আই এম কুনাল, ইউ আর উইথ বিয়ন্ড রোড। সারা দিন আজকে তোমাদের সাথে কাটাবো, হোলিতে কী কী করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। চলো দেখা যাক সারা দিন কী কী হয়। এইখানটার একটা লোক মাছ ধরছে, এটা একটা লোক মাছ ধরছে, এই যে ওই কাকা। একটা লোক মাছ ধরছে, হ্যাঁ এই দেখো একটা পাখি বসে আছে। অ্যাকচুয়ালি এটা আমরা বের করিনি, অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, বাট এরকম লেভেলের সানরাইজ এরকম লেভেলের সানরাইজ আমি দেখাইনি কোনো দিন আর কি। ঠিক আছে, একটা অসাধারণ একটা অমায়িক ফিলিংস আর কি। এখান থেকে সানরাইজটা হয় আর ঠিক উল্টো দিকে এখান থেকে সূর্যটা অস্ত যায় আর কি, এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে সূর্যটা অস্ত যায়। গাইজ, আমি এখন হচ্ছে আমাদের ছাদে, অ্যাকচুয়ালি মায়ের তৈরি সমস্ত ফুল গাছ, সেই গাছগুলোতে জল দিতে হবে। মা বাড়িতে নেই, মা আছে মাসির বাড়িতে, সো এই সমস্ত গাছগুলোতে আমাকে জল দিতে হবে। মা চার দিন, আজকে দুদিন নেই আর দুদিন পরে আসবে। দেখো কত গাছ, মানে ভর্তি, পুরো ছাদে গাছ ভর্তি রয়েছে। এই সমস্ত গাছে আমাকে জল দিতে হবে এখন, মানে কোনটাকে কী বলে আমি বললে জিজ্ঞাসা করলে বলতে পারবো না। সো আমাকে কেউ মানে কমেন্টেও জিজ্ঞাসা করো না, আর যদি কিছু জানার থাকে জিজ্ঞাসা করতে পারো, আমি জেনে মার কাছ থেকে তারপরে বলবো আর কি। এটা হচ্ছে মৌসুমি লেবু গাছ, আর দেখো গাছ ভর্তি আছে ছাদে পুরো। আর সমস্ত গাছে আমি এখন জল দেব। সো চলো, ও একটা জিনিস, একটা গাছ তোমাদেরকে আমি দেখাবো, হয়েছে নাকি আমি জানি না। হ্যাঁ হয়েছে 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 হয়েছে। এইটা হচ্ছে দেখো স্ট্রবেরি গাছ, দেখো স্ট্রবেরি হয়েছে, দেখো স্ট্রবেরি হয়েছে। অ্যাকচুয়ালি এটাকে মশারির মধ্যে রাখা হয় এই জন্য, এটাকে মশারির মধ্যে না রাখলে এই গাছটা মরে যাচ্ছে। এটাকে মশারির মধ্যে না রাখলে না, এই দেখো একটা স্ট্রবেরি, হ্যাঁ এর মধ্যে ইঁদুর ঢুকে যায়, ঢুকে গিয়ে স্ট্রবেরিগুলোকে খেয়ে নেয়, সেই জন্য এটাকে মশারিতে ঘিরে রাখা হচ্ছে আর কি, হচ্ছে ব্যাপার। আর এই যে সূর্য মামা, আর এটা হচ্ছে একটা থাইল্যান্ডের সবেদা গাছ। এই যে সবেদাগুলো এত মিষ্টি, সবেদাগুলো জাস্ট কল্পনা করা যায় না, অসম্ভব মিষ্টি, দারুণ দারুণ। আর এখানে এই এইগুলো কী গাছ আমি বলতে পারবো না, এটা একটা কুল গাছ আছে, কী কুল আমি জানি না। আর এটাও কী গাছ আমি বলতে পারবো না, এটা আম গাছ, থাইল্যান্ডের আম শুনেছি, এটা মিষ্টি তেঁতুল গাছ। আচ্ছা, আর এটা হচ্ছে কী গাছ আমি যা বলতে পারবো না, এটাও একটা কুল গাছ, এটাও একটা সবেদা গাছ, সেম সবেদাই, এটা একটা চারা ওটা একটা, এটাতে অনেক সবেদা হয় অনেক। দেখো কত ফুল এসেছে, মানে ভর্তি, এইটুকু গাছে ভর্তি সবেদা হয়। এগুলো সব ড্রাগন ফ্রুট গাছ, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ওখানে আছে আরও তিনটে এখানে। সে চলো জলটা দিয়ে নিই, আর মা দেখো এইসব মাটি ফাটি দিয়ে, মানে সারাদিন মা এনেই থাকে মোটামুটি, চলো জলটা দিই। আর এগুলো শীতের কিছু ফুল গাছ ছিল, যেগুলো অলরেডি মারা গেছে, মানে আর হবে না এই গাছগুলোতে আর কি, এর সম্পূর্ণটাই শীতের ফুল গাছ। তো জলটা দিই, জল চলে গেছে। আর দেখো ভিউটা জাস্ট ছাদের থেকে একবার দেখে নাও,
কি অসাধারণ লাগে, জাস্ট একটা অন্যরকমই ব্যাপার আর কি। যখন আমফান হয়েছিল না, আমি ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঝড়টা মানে আমি দেখছি যে কী হচ্ছে না হচ্ছে, চারিদিকে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না এখানে, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছিলো, একটা বীভৎস একটা ব্যাপার আর কি। আর দেখো বাড়ির সামনের এই গাছটাতে কী লেভেলের আম হচ্ছে, ভর্তি আম হচ্ছে পুরো। তো গাইজ, আমার বেরোনোর কোনো প্ল্যান নেই অ্যাকচুয়ালি, আমার অপারেশনটা হয়েছে জানো তো তোমরা সবাই মোটামুটি। তো অপারেশনটার জন্য আমি বেরোচ্ছি না আজকে। এই যে শ্রেয়া, শ্রেয়া আমরা ভারীকেই রং খেললাম, এবছর আমরা বেরোতে পারলাম না, তো কি আর করা যাবে, মাও নেই বাড়িতে, মাও চলে গেছে, তো আমি একটুখানি বাইরে বেরোবো, ঘরে আছে রঙের থালাটা, ঘরে যাও, বাবা নিয়ে গেছে ঘরে, তো আমি একটুখানি বেরোবো, বেরিয়ে আবার কিছুক্ষণ পর চলে আসবো। সো দেখতে থাকবো, আর সবাইকে হ্যাপি হোলি, খুব 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 ভালো করে কাটাও হোলিটা, আর যতটা সম্ভব চেষ্টা করো অ্যাভয়েড করার ওই লিকুইড রঙগুলো, মানে আবিডের উপর থেকে কাজটা চালানোর চেষ্টা করো, জানি হয় না, চেষ্টা করো আর কি। আর একটা কথা, আমার চুলের এইখানে দাড়ি ফাড়ির যা অবস্থা রয়েছে আর কি, এটার একটা কারণ আছে, মানে আমি তো সেলুনে যেতে পারছি না, যার জন্য এগুলো আমার কাটানোটা হচ্ছে না আর কি। তো আমি যাবো খুব শীঘ্রই সেলুনে গিয়ে এগুলো সব ঠিক করে আসবো, তো তার জন্য আমি সরি তোমাদের কাছে, সরি বলছি আর কি। তো যাই হোক, খুব শীঘ্রই এগুলোকে সব ঠিকঠাক করে আমি ঠিক চলে আসবো। তো গাইস দেখো ভিডিওটা আর এনজয় করো হোলিটা, দুটো হ্যাপি হোলি, অল্প করে অনেকটা পড়ে গেছে, চোখে পড়বে, চোখে পড়বে, লুডো হ্যাপি হোলি, কই কই তুমি, পিঙ্ক কালারটা দিয়ে ভালো লাগে, বিজেপি বিজেপি মনে হচ্ছে কেমন একটা, পিঙ্ক কালার বিজেপি সবই তো দেখছি বিজেপি, চলো এই চলো আমি চলে গেছি, লুডো কোলে করে নিলে ছবি তুলব, এইটারে তো আমি চলে গেলাম, ছটকাত এটা দিয়ে দে, হ্যাঁ আমি দিয়ে দেবো, ওখানে মাই চাটবে তো মুখের থেকে, এদিকে তাকাও, এখানে থাকতে পারতি, কোথা থাকতে পারতাম, এখানে আমাদের বাড়ির সামনে সবাই ছিল, আমি তো বাড়ির সামনেই তো থাকতে পারতি, ওখানে আমি তো বাড়ির সামনেই ছিলাম, তুই কি করেছিস নিজের অবস্থাটা কি, তুই রঙের দাঁড়া দাঁড়া না দাঁড়া এখানে দাঁড়া, এখানে কিন্তু রং পড়বে, এখানে দাঁড়া, তুই এটা নিজের কি অবস্থা করেছিস এটা, আরে দাঁড়া কোথায় যাচ্ছিস, রং পড়ু রং পড়ু, তুই এটা কি করেছিস, এ মা এত রং কে মাখলো তোকে, দাঁড়া কোথায় যাচ্ছিস, এখনো রং আছে। সো গাইজ, আমি বাইরে থেকে ঘুরে এসে আমার এই অবস্থা হয়নি একটু আগেই দেখলে, কিন্তু বাড়িতে এসে আমার এই অবস্থা করেছে, আর এই অবস্থাটা করেছে কে জানো, এই যে এই আমাদের বিটি দিদি, বিটি দিদি আমাকে আমার এই অবস্থা করেছে বাড়িতে আসার পরে, মানে ওর মুখে যত রং আছে আমাকে তত রং লাগাতে হবে, বাইরে আমার দাড়িটা কিন্তু বেশ ঘেমা লাগছে না, কুল কুল লাগছে, চুপ মানে চুপ, কুল লাগছে আমার দাড়িটা, না দেখি দাড়িটা একটু রং মাখি, একটু হলুদ মাখি, হলুদ, ও চিও এটাই বাকি ছিল দাড়িতে, জাস্ট একটা অসম 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 একটা ব্যাপার আসছে না, অসম অসম ব্যাপার আসছে তো, সুন্দর, ইয়েস, আরে মুশকিল সুন্দর ব্যাপার, ঠিক আছে তাহলে আমরা একটা সেলফি তুলে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আজকে সারাদিনে অনেক কিছু হবে।